আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। হ্যাঁ, পামির বেগ, পামি তোমার কি হয় বলো কি হয় ও লামিয়া বেগ, পামি তোমার কি হয়? লাস কি হয়? পামি তোমার কি হয়? হ্যাঁ, তোমার নাম কি? জাইফা। তোমার আম্মুর নাম কি? পামি। তোমার আব্বুর নাম কি? পাম। বাবার নাম বলো। কাসির। তুমি ভাত খেয়েছো? কি দিয়ে খেয়েছো? মাংস দিয়ে। আর কি তোমার খেতে ভালো লাগে? আইসক্রিম। এখানে আমার তিন ননদ, দুই পাশে দুজনের বিয়ে হয় নাই, ওরা ভার্সিটিতে পড়ে। আর মাঝখানে যেজন, তার বিয়ে হয়েছে আমার হাজব্যান্ডের খালাতো বোন, আর দুই পাশে মামাতো বোন। আর মাঝখানে যে পামি, পামির বাচ্চা, আর বাকি দুজন যেহেতু ভার্সিটিতে পড়ে তো তাদের এখনও বিয়ে হয় নাই। আজকে আমাদের বাসায় এসেছিলো বেড়াতে, অনেক দিন ধরে ঘর থেকে বের হয় না, আমরাও যাই না, খুব কম যাওয়া হয়, তাই আজকে সবাই একসাথে কিছুক্ষণ আড্ডা দিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে লামিয়া বসে আছে, তাই লামিয়া একা একা বসেছিল কিছুক্ষণ, তাই আমি একটু ভিডিও করে নিলাম, আর আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমার ভালো লাগে, তাই ভাবলাম একটু শেয়ার করে নিই, তাই শেয়ার করলাম। অনেক দিন ধরে আসলে ভিডিও দেওয়া হয় না, সময় পাই না, যাই হোক এখন একটা ভিডিও দিলাম, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো লামিয়ে বসেছিল, পাশে আবার পামি আসছে, আর একটু ভিডিও করে নিলাম। একজন একজন করে আবার দেয় সুমাইয়া, সুমাইয়ার পাশে আমার ছোট খালা শাশুড়ি, আমার শাশুড়ির আপন খালাতো বোন। মিয়া এদিকে তাকাও, সুমাইয়া আসবে, তাকাও, হাসি দাও একটা। লামা একটা হাসি দাও। চোখটা অনেক মজা হয়েছে ভাবে হাসতে। দুটো লাগে না, ভালো করে এখন তো অফিসে একটু কম সময় না, সকালে একবার বেশি খাচ্ছি, পুরো খাই।
আব্বা যান একটু সুন্দর করে বসেন। হ্যাঁ অবশ্যই ননদির আসছে দেখাবো না, তুমি একটু খাও, তুমি একটু আসো ব্লগে, আমি খাই নিছি তোমরা আসার আগে। সুমাইয়া তুমি একটু সস লাগবে, আমি মজা হয়েছে কিন্তু অনেক, ব্লগে বলে দিলাম এই যে বললাম না একটু আগে আমি যে কথা বলছিলাম তোমার নাম কি? বুড়ি বুড়ি তোমার নাম কি? দেখি বুড়ির একটু কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বুড়ি তোমার নাম কি বলো? রাইফা বলো, বলো তোমার নাম বলো, রাইফা তুমি তোমার নাম বলতে পারো, এরকম করছিস কেন? বলো নাম বলো, সুদ বেস্টা না, আমি আর আদর করবে না, ওই যে আর আর কি আদর করবে, বলো বলো কিন্তু ভাই, বলো বলো রাইফা বলো, রাইফা বাহ বাহ বাহ, তুমি স্কুলে পড়ো? বলো না, বলো না, বলো, আমার তো দুই বছর বলো, করোনা এসে পড়া লাগছে, আমার বড় কুলি পরীক্ষা। ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম, এখানে আমার মেয়ে আর লগ্ন আমার ভাগ্নি মিলে নাস্তা বানাচ্ছে, ওরা কাবাব বানাচ্ছে, তো দুই ধরনের কাবাবই আজকে বানাচ্ছে ওরা বানাচ্ছে, আমি অল্প একটু ভিডিওটা ধরেছিলাম, আমি পুরো ভিডিও করি নাই, আসলে আমি ওইদিকে ছিলাম, পুরো ভিডিওটা করা সম্ভব হয় নাই, অবশ্যই আপনাদের সাথে একদিন শেয়ার করব, আসলে আমি এখন সময় পাই না, যার কারণে এখন ভিডিও দেওয়া হয় না, তো যাই হোক আজকে এই যে মেহমান আসছে ওরা সবাই জন দুজনে মিলে করেছে, নুডলস রান্না হয়েছে, কলার কাবাব বানানো হয়েছে, ডিমের কাবাব সাথে মাংস দিয়ে, তো ডিম দিয়ে তো কাবাব বানানো হয়েছে, নুডলস রান্না হয়েছে, তো সব কিছু আর শেয়ার করলাম না, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা এই পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান,
আর অবশ্যই পুরো ভিডিওটা দেখে শেষ করবেন, মাঝখান থেকে ছেড়ে যাবেন না। আশা করি আমার সাথেই এতদিন ছিলেন, আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, যেহেতু এখন একটা ভাইরাস আক্রমণ করছে সবাইকে। তো যাই হোক, আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম, আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।